দেশের জাতীয় সম্পদ বিক্রি করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে শনিবার বিক্ষোভ দেখালো বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। সর্বভারতীয় সংগঠনের আহ্বানে 15 জুলাই দেশব্যাপী বিক্ষোভ সংঘটিত হবে। তারই অঙ্গ হিসেবে ডিওয়াইএফআই টিওয়াইএফ সিদ্ধান্ত নিয়েছে 2 দিন রাজ্যব্যাপী আন্দোলনে সামিল হওয়ার। রেল বেসরকারীকরণ এবং বিক্রি বন্ধ করার জন্য এদিন ডিওয়াইএফআই এর বিভাগীয় কমিটির উদ্যোগে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এনডিএর নামে বকলমে বিজেপি সরকার এই দেশের সংকটময় পরিস্থিতিতে, সংকটময় অবস্থায় যখন মানুষের পেটে ভাত নাই, যারা কাজের সঙ্গে যুক্ত ছিল এই লকডাউন পরিস্থিতিতে তারা কর্মচ্যুত হয়েছেন, বেকারদের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পেট্রো পণ্যের দাম প্রতিদিন বাড়ছে, বেকার সংখ্যা প্রতিদিন বাড়ছে, যে কোনো সময় এই বেকার সংখ্যার বিস্ফোরণ হতে পারে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের জাতীয় সম্পদ রেল, এই রেলকে বিক্রি করার ষড়যন্ত্র করছে আমাদের দেশের বিজেপি সরকার। আমরা ডিওয়াইএফআই সর্বভারতীয় সংগঠনের আহ্বানে গোটা দেশব্যাপী আগামী 15 জুলাই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হবে। তারই অঙ্গ হিসাবে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ ত্রিপুরা রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে 10ই জুলাই এবং 11ই জুলাই গোটা রাজ্যব্যাপী প্রত্যেকটি জায়গায় এই রেল বেসরকারীকরণ, রেল বিক্রি, রেল দপ্তরের যে শূন্যপদ, এই শূন্যপদ অবিলম্বে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। তারই অঙ্গ হিসাবে টিওয়াইএফআই টুকলি মহকুমা কমিটির আহ্বানে আজ আমরা এই ড্রপ গেট, এই রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা এই রাজ্য এবং দেশের সরকারের বিরুদ্ধে আমরা ক্ষোভ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং তার সাথে আহ্বান রাখছি, দাবি করছি অবিলম্বেই এই দেশের সরকার যে রেল বিক্রির যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাকে প্রত্যাহার করতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।